কোঠার। কি হয়েছে পিঙ্কি? না কিছু না। ওইটাটা এভাবে পালিয়ে গেল কেন? জানি না, মেনু কার্ড নিয়ে এসে না দেখিয়ে আবার চলে গেল। আরে আমার ফোন! তুমি বাসা থেকে ফোন নিয়ে আসছিলে ভাইয়া? আমি 100% শিওর আমি ফোন নিয়ে আসছি এবং এখানেই ছিল। আমি নিজেও দেখেছি ফোন এখানেই ছিল। আচ্ছা দাঁড়াও, আমি তোমার ফোনে একটা কল করছি। তাড়াতাড়ি কল করো তো। ফোন তো বন্ধ বলছে। মানে কি? সুইচ অফ বলছে এখন? দেখেছো, আমি আগেই বুঝেছি, আমি 100% শিওর ছিলাম আমার ফোনটা এই ওয়েটারটাই নিয়ে গেছে। ওকে এখনই ধরতে হবে। হ্যাঁ চলো। ওয়েটার, এই ওয়েটার, কই তাড়াতাড়ি বের হও। স্যার এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? কি হয়েছে কি হয় নাই সেটা বলেন। আপনার ওয়েটার আমার ফোন চুরি করে নিয়ে চলে গেছে। স্যার এইসব আপনি কী বলছেন? আমাদের যে ওয়েটার রাব্বি, ও অনেক ভালো ছেলে, অনেক বছর ধরে আমার এই প্রতিষ্ঠানে কাজ করছে, যথেষ্ট ভালো ছেলে স্যার, ও এমন কাজ করতে পারে না। আচ্ছা আপনি যদি ফোন হারিয়ে যায় তাহলে একটু দাঁড়ান, আমাকে 2 মিনিট সময় দিন, আমি আপনার ফোনটা বের করে দিচ্ছি। আমি না বুঝতেছি না এখানে এসব কী নাটক চলছে। রাব্বি, আয় রাব্বি, ওয়েটার, আয়, কোথায় তুই? আয় জিদান, জিদান, আয় রাব্বি। রেস্টুরেন্ট পুরো ফাঁকা, কোথায় যে যায় সব রেস্টুরেন্ট রেখে। রাব্বি, জিদানও নেই রাব্বিও নেই, গেল কোথায় এরা? রাব্বি সত্যি সত্যি ফোনটা নিয়ে পালিয়ে গেল না তো? না না, ও কেন ফোন নিয়ে পালাবে বুঝতেছি না। যদি ও ফোন নিয়ে পালিয়ে যায় তাহলে তো প্রচুর বিপদ। স্যার কি হলো? তাকে খুঁজে পাওয়া যায়নি তাই না? আমরা জানতাম যে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই তুমি এখানে দাঁড়িয়ে গিয়ে দেখছো, ফোন দাও পুলিশকে, ফোন দাও। আমি এখনই ফোন দিচ্ছি। না না স্যার, পুলিশকে কল দেবেন না, দয়া করে প্লিজ স্যার। পুলিশকে কল দিলে আমাদের প্রতিষ্ঠানের মানের যত সব নষ্ট হয়ে যাবে স্যার। অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা অনেক বড় করেছি স্যার। স্যার আমার মনে হয় আপনারা কনফিউজ। ও চলে আসবে স্যার, আমি শিওর সে অবশ্যই চলে আসবে স্যার। আমাদের কোনো কনফিউশন নাই, আমাদের যে কনফিউশন ছিল সেটা প্রুভ হয়ে গেছে স্যার। পুলিশকে ফোন দেওয়ার কোনো দরকার নেই, এই নিন আপনার ফোন। দেখেছেন আমি বলেছিলাম না, আমার ফোন আপনার ওয়েটারই চুরি করে নিয়ে গেছে। তুই আমার বিশ্বাস নিয়ে খেলা করেছিস, আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি রাব্বি। ছি, তুই যে একটা ফোন চুরি করবি এটা আমি ভাবতেও পারিনি। বের হ, বের হ আমার চোখের সামনে থেকে। এই তোমাকে আমি বলছি, পুলিশকে কল দাও, পুলিশকে কল দাও, এখনই দিচ্ছি স্যার। পুলিশকে কল দেওয়ার আগে একটাবার সত্যিগুলো জানো, আসলে আপনার ফোনটা আমি নিইনি, আপনার ফোন আপনার পরিবারের মানুষই নিয়েছে। মানে? মানে এখনই বলছি। এই আসো তোমরা। স্যারকে সব খুলে বলো। কি হয়েছে পিঙ্কি? হাই হাই, ম্যাডাম আমাকে ভুলবশত কিস দিয়ে দিল, এটা যদি স্যার জানে তাহলে তোমার চাকরি থাকবে না। হাই হাই, তুমি ঠিক আছো তো? তুমি ঠিকঠাকভাবে ফোনটা এনেছো তো? হ্যাঁ, আমি ফোনটা ঠিকঠাকভাবে চুরি করেছি। আচ্ছা শোনো, এখন তুমি এই ফোনটা বিক্রি করবে, তারপর তোমার যেখানে যত ধার দেনা আছে সব কিছু তুমি শোধ করবে। আর আরেকটা কথা, মোটেও টেনশন নিও না, আমরা সেভ আছি। ভাইয়াও ওই ওয়েটারটাকে সন্দেহ করেছে, আমরা সেভ আছি। আর আমরা এখান থেকে বের হওয়ার পরে তুমি এখান থেকে বের হবে, ঠিক আছে? আমি তাহলে এখন যাই। হ্যাঁ আয়, দাঁড়ান, কই যান আপনারা, বলেন কই যান, পালিয়ে কোনো লাভ নেই। এতক্ষণ আপনারা যা যা কথা বললেন না সব কিছু আমি ফোন দিয়ে ওখান থেকে রেকর্ড করে নিয়েছি। আর এখন যদি আপনারা পালানোর চেষ্টা করেন না আমি সোজা পুলিশকে ফোন করবো, আর তারপর এই ভিডিও দিয়ে দিব, যা করার পুলিশ এসে করবে। তাই ভালো মতো বলছি, যদি বাঁচতে চান আমি যা বলবো তাই করবেন, আসেন আমার সাথে, আসেন।
যাচ্ছি তানিয়া, তোমাকে দিয়ে আমি এই আশাটা করিনি কখনো। তুমি তোমার নিজের প্রেমের কারণে তুমি নিজের আপন বোনকে এভাবে ঠকালে। তুই আজকে প্রত্যেকটা মানুষের সামনে আমাকে ছোট করেছিস। তোর আর আমাদের সাথে থাকতে হবে না, তুই কালই গ্রামে চলে যাবি। আর তোর জানি কি স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, তাই না? তোর আর সেই স্বপ্ন পূরণ হবে না, তুই কালকেই বাড়ি চলে যাবি। আচ্ছা ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি না জেনে না বুঝে আপনাকে আমি চোরের অপবাদ দিয়েছিলাম। না স্যার, ইটস ওকে, এইটা তোমার দায়িত্ব ছিল, আমি কিছু মনে করিনি। চলো।